শানুদার শিক্ষানিকেতনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রশ্ন ও উত্তর। এটি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম পর্বের আলোচনা। প্রথম প্রশ্ন, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাখি, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারিদিক, সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। আর আকাশটা আর্দ্র নীল নয়, ঘন কালো, বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই, সবকিছু আলো পড়লে সাদা আর না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে, একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতো। এখানে একদিন যেতে পুরো দু সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে, প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস, আবার রাতও চলে দু সপ্তাহ ধরে, তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে, প্রায় -150 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যায়। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এই বক্তব্যটির ব্যাখ্যা দাও। পৃথিবী নিজের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। পৃথিবীর আকৃতি অন্য কোনো বস্তুর সঙ্গে তুলনীয় নয়, তাই পৃথিবীর আকৃতিই ধরা হয়, বা একে ইংরাজিতে জিওড বলা হয়। পরের যে কোশ্চেনটি সেটি হচ্ছে, একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো। নিচে চিত্রটি দেওয়া আছে, প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। সেই বৃত্তটি অঙ্কন করে তার কেন্দ্র বরাবর একটি রেখা আঁকতে হবে, যেটি 0 ডিগ্রি নিরক্ষরেখা। উপর দিকে আরেকটি রেখা টানতে হবে, যেটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা। ঠিক তার সমান সমান দক্ষিণ মেরুতে 23.5 ডিগ্রি দক্ষিণ বা মকরক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তীয় রেখা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ বা কুমেরু বৃত্তীয় রেখা। এবং আজকের অন্তিম যে প্রশ্ন সেটি হলো উত্তরের সমভূমাঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ কি। প্রথম উত্তর পয়েন্ট, উত্তরের সমভূমি অঞ্চলের মাটি উর্বর, তাই চাষাবাদ ভালো হয়। উত্তরের সমভূমি অঞ্চলের এলাকাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত। তিন, উত্তরের সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে বা শিল্প কারখানা গড়ে উঠেছে। এছাড়া চার, উত্তরের সমভূমি অঞ্চলে উন্নত মানের স্কুল কলেজ বিদ্যালয় অবস্থান করে। এবং 5, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা রয়েছে, তাই উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ। সমগ্র এই ফার্স্ট পার্টের ভিডিওটি দেওয়া হলো, সেকেন্ড পার্টের ভিডিও আপলোড করা হবে খুব তাড়াতাড়ি। তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ, পরবর্তী ভিডিওর অপেক্ষায় তোমরা থাকো।